হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টেস্টি ফুড বাই শারমিন চ্যানেল থেকে একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আর রেসিপিটি হচ্ছে ডিমের পুডিং। আর এটা খেতে কিন্তু সবাই পছন্দ করে, আর অনেকে কিন্তু রেসিপিটা তৈরি করার সময় অনেক সমস্যা হয়। তো আজকে চেষ্টা করবো ভালোভাবে আপনার সঙ্গে রেসিপিটি পুরোপুরি শেয়ার করার জন্য, আপনারা ভালোভাবে দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি পাতিলে, দেখতে পাচ্ছেন, আমরা দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এখানে আমরা 1 কেজি দুধ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমরা জাল করে নিচ্ছি, জাল করে এটা আমরা 1/2 কেজি করে নিব, তার থেকে একটু কম করে নিচ্ছি আমরা। আর এখানে আমরা 2টা ডিম ফেটিয়ে নিব, তার জন্য 2টা ডিম দিয়ে দিচ্ছি এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে। এটা আমরা ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। আপনার চাইলে এবার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো। আপনারা যতটুকু চিনি খেতে চান ততটুকু দিবেন। তো দেখতে পাচ্ছেন ডিম আর চিনিটা ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এবার যে দুধটা ছিল এর মধ্যে ডিম যেটা আমরা ফেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যেন ঠান্ডা থাকে, নাহলে কিন্তু ডিমটা দেওয়ার পরে এটা কিন্তু ভালো হবে না। এবার আমরা যে দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে আমরা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। তো দেখতে পাচ্ছেন ছেঁকে নিচ্ছি। এবার আমি একটি বলে এটা তুলে নিচ্ছি। এবার চুলে আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। এখানে আমরা 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, 1 কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। আর যখন এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আপনার চুলের জালটা একটু কমিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যখন এই পর্যায়ে চলে আসবে চুলের জালটা অফ করে দেবেন, তখন হাঁড়ির গরমে কিন্তু এটা কালারটা চলে আসবে। আর যদি বেশিক্ষণ তাপে রাখেন তাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে। তো ক্যারামেলটা বানানো হয়ে গেছে আমাদের। এবার আমরা একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেই বোলের মধ্যে ডিমের পুডিংটা আর কি আপনারা বানাবেন সেটার মধ্যে এটা দিবেন। দেওয়ার পরে এটা শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার মধ্যে যেই ডিমের পুডিংয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যে বোলটাতে দিয়েছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আমরা পানি দিয়ে দিচ্ছি, দেখতে পারছেন পরিমাণ মতো। তিন মিনিটে 1/2 পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যেই যে ফাঁকাটা আছে এটার মধ্যে এবার টিস্যু দিয়ে দিয়ে দিচ্ছি যাতে এর ভিতরে হাওয়া না ঢুকে। অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন এটার ভিতরে বাতাস না ঢুকে। এবার 1/2 ঘন্টা আমরা এটা গরম হতে দেখছিলাম, এটা হয়ে গেছে দেখতে পারছেন। এবার আমরা এটা চারপাশে ছুরি দিয়ে ভালো করে এটা ছাড়িয়ে নিয়ে দিচ্ছি। প্লেটটা উপরে দিয়ে টিমের বুটি দিয়ে পুডিংটা বের করে নিয়েছি, দেখতে পারছেন। আর পুডিংটা দিয়ে কিন্তু বুঝতে পারছেন সে কেমন হয়েছে খেতে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর রেসিপিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।